आज के आमरा देखबो Windows 8 अथवा Windows 8.1 থেকে কি করে সরাসরি Windows 10 সেটআপ করা যায় এবং এই প্রসেসের মধ্যে আমরা কোনো পেন ড্রাইভ বা সিডি ডিস্ক কিছু ইউজ করব না এবং মাইক্রোসফটের যে জেনুইন Windows 10 ফাইলটি আছে ওইটাই সেটআপ করব সো কোন প্রকার পেন ড্রাইভ সিডি অথবা ডিভিডি ডিস্ক ছাড়া কি করে প্রপারলি Windows সেটআপ করতে হয় এই পুরো বিষয়টা যদি আপনি ভালোভাবে বুঝতে চান তাহলে বিউটি না টেনে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আমার নাম রবিন আপনারা দেখছেন আরআই রবিন ওয়েল তো এখানে আমরা প্রথমে উইন্ডোজ সেটআপের জন্য একটি উইন্ডোজে আইএসও ফাইল লাগবে যেহেতু আমরা উইন্ডোজ 10 সেটআপ করব তো উইন্ডোজ 10 এর আইএসও ফাইলটি আমাদেরকে নেট থেকে ডাউনলোড করতে হবে উইন্ডোজ ফাইল ছাড়া তো উইন্ডোজ সেটআপ করা পসিবল না তো ফার্স্ট আমরা ফাইলটি ডাউনলোড করব দেন এটাকে আমরা ইনস্টল করব বাট প্রথমে বলে রাখছি এই একটা ভিডিও মেক করতে আমার 10 থেকে 12 ঘন্টা সময় ব্যয় হয় সো আপনি 10 থেকে 15 মিনিট সময় দিয়ে ভিডিও দেখতে পারবেন না এটা আসলে দুঃখজনক একটা বিষয় সো আশা করি বিউটি মনোযোগ সহকারে দেখবেন দেন আপনার কম্পিউটারে অ্যাপ্লাই করবেন এখানে আমি উইন্ডোজ 10 ইউজ করছি আমি উইন্ডোজ 10 দিয়ে ডাউনলোড করব ডাউনলোড করে ওই আইএসও ফাইলটা মুভ করে আমার উইন্ডোজ 8.1 সেটআপ করা যে কম্পিউটারটি আছে ওখানে মুভ করে নিয়ে দেন উইন্ডোজটি সেটআপ করব তো আপনার কম্পিউটারে যে ওয়েব ব্রাউজার আছে সেটা আপনি ইউজ করতে পারেন উইন্ডোজ ফাইলটি ডাউনলোড করার জন্য আমি দেখাচ্ছি ক্রোম ওয়েব ব্রাউজার দিয়ে ক্রোমটা হচ্ছে বেস্ট যাদের নাই তারা চাই এটা ইনস্টল করে নিতে পারেন অথবা আপনি যদি অন্য কোনো মাধ্যমে ডাউনলোড করতে চান সেটাও করতে পারেন আমি একটা ব্রাউজার ওপেন করছি ব্রাউজারটা ওপেন করার পর সরাসরি প্রথম টাইপ করবেন উইন্ডোজ 10 ডাউনলোড এটা টাইপ করার পর ঠিক এরকম একটা ওয়েব পেজ আপনার সামনে চলে আসবে ডাউনলোড উইন্ডোজ 10 এখানে ক্লিক করবেন ঠিক এরকম একটা ওয়েব পেজ আপনার সামনে চলে আসবে এখানে যারা মোবাইল ইউজ করেন তারা একটা এক্সট্রা বেনিফিট পাবেন মোবাইল দিয়ে ডাউনলোড করা সবচেয়ে বেশি ইজি তো আমি এটাকে মোবাইল ভার্সনে নিয়ে যাব তার জন্য আমার ব্রাউজার এই পাশে যে 3 ডট দেওয়া আছে 3 ডটে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে মোরে যাব মোর থেকে আমি চলে যাব ডেভেলপার টুলসে এখান থেকে আমি যাব এই মোবাইল যে একটা অপশন দেওয়া আছে এখানে আমি ক্লিক করব ক্লিক করলে এটা মোবাইল ভার্সন চলে আসবে এখন যারা মোবাইলে ডাউনলোড করবেন তারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন তো মোবাইল ভার্সনে আসার পর আমি এটা আবার রিফ্রেশ দিয়ে নিয়েছি তো এটা এখন লোড নিচ্ছে লোড নেওয়ার পর আমি নিচে আসব দেখেন এখানে অপশন দেওয়া আছে সিলেক্ট এডিশন এখানে আমি ক্লিক করব ক্লিক করার পর উইন্ডোজ 10 লেখা আছে এটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এখান থেকে আমরা নিচে কনফার্ম একটা মেসেজ দেওয়া আছে ছোট করে লেখা আছে এখন টাচ করব টাচ করার পর দেখেন এটা লোডিং নিচ্ছে তো লোড নেওয়ার পর আবার এটা শো করবে এরকম একটা ওয়েব পেজ দেন এখান থেকে চুজ 1 লেখা আছে তো চুজ 1 এর মধ্যে আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দেব দেন হচ্ছে আবার কনফার্ম করব দেন এখানে দুটো অপশন চলে আসছে একটা হচ্ছে 32 বিট একটা হচ্ছে 64 বিট এখানে রিকমেন্ড আছে যদি আপনার কম্পিউটার RAM 4GB হয় তাহলে আপনি 64 বিট ইনস্টল করতে পারবেন আর যদি 4GB না হয় তাহলে আপনাকে 32 বিট ইনস্টল করতে হবে এখন যারা ভয় পাচ্ছেন 64 বিট ইনস্টল করার পর কি কম্পিউটার স্লো হয়ে যাবে কিনা এরকম কোনো বিষয় না উইন্ডোজ 7 থেকে উইন্ডোজ 10 অনেক বেশি ফাস্ট যারা ভয় পান হয়তো উইন্ডোজ 10 কাজ করবে না অনেক বেশি ভারী তাদের জন্য সুখবর হচ্ছে উইন্ডোজ 10 এর এন ভার্সন আছে যেটা আপনি ওইটা আমরা উইন্ডোজ সেটআপের সময় দেখব তো যদি 4GB RAM থাকে তাহলে 64 বিট অবশ্যই ডাউনলোড করবেন আর যদি 4GB কম হয় তাহলে 32 বিট ডাউনলোড করবেন তো আমি 64 বিট ডাউনলোড করছি তো ক্লিক দেওয়ার সাথে সাথে এই যে আইএসও ফাইলটা আছে এটা আমার IDM সফটওয়্যার চলে আসছে যেহেতু আমি IDM সফটওয়্যার ইউজ করছি তো ডাউনলোডে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন ডাউনলোড হওয়া শুরু করে দিয়েছে আর যাদের IDM সফটওয়্যার থাকবে না তাদের ক্ষেত্রে এটা ব্রাউজারের বাঁ পাশে নিচে চলে আসবে যদি কম্পিউটার ব্রাউজার দিয়ে ডাউনলোড করেন আর যদি মোবাইল দিয়ে করেন সেক্ষেত্রে আপনার মোবাইলে হবে তো এটা আপনার ইচ্ছা কিভাবে করবেন চাইলে আপনার মোবাইল দিয়ে ডাউনলোড করে এটা মুভ করে আপনার কম্পিউটার নিয়ে আসতে পারবেন তো এটা আমি আপাতত পোস্ট করে দিচ্ছি যেহেতু আমার কাছে একটা ISO ফাইল ডাউনলোড করা আছে অলরেডি তাই এটা আমি ইউজ করব না এটা ডাউনলোড হতে অনেক সময় লাগবে তো আমি ক্যান্সেল করে দিচ্ছি তো যাদের প্রয়োজন তারা অবশ্যই এভাবে ডাউনলোড করে নেবেন এটা হচ্ছে একদম জেনুইন আইএসও ফাইল ওকে এখন আমি আমার যে ল্যাপটপে উইন্ডোজ 8.1 সেটআপ করা এই ল্যাপটপে চলে আসছে এবং যে আইএসও ফাইলটা আমরা ডাউনলোড করেছি ওই আইএসও ফাইলটা আমি এখানে রেখেছি এটা হচ্ছে একদম লেটেস্ট ভার্সন আইএসও ফাইল তো এই আইএসও ফাইলটাকে আমি এখানে সেটআপ করব তো এই উইন্ডোজ 10 সেটআপ করার জন্য আপনাকে উইনার সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে অনলি 3 MB একটি সফটওয়্যার এটা ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন অথবা চাইলে গুগলে সার্চ দিয়েও ডাউনলোড করে নিতে পারেন তো ডাউনলোড হওয়ার পর জাস্ট ডাবল ক্লিক করবেন দেন ইয়েস ইনস্টল কয়েক সেকেন্ড ইনস্টল হয়ে যাবে, দেন ওকে ডান। তো সফটওয়্যারটি ইনস্টল আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন যে বিষয়টা আপনাকে বুঝতে হবে সেটা হচ্ছে আমরা উইন্ডোজ 8.1 এর জায়গায় উইন্ডোজ 10 সেট আপ করবো, 8.1টা ইউজ করবো না। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের সি ড্রাইভটা ফরম্যাট করতে হবে। তো সি ড্রাইভ ফরম্যাট করলে তো ফাইলটা এখানে থাকবে না, যেহেতু আমরা পেনড্রাইভ ইউজ করছি না বা সি ডিস্ক ইউজ করছি না, তার জন্য আমাদের যে আইএস ফাইলটি আছে এই সি ড্রাইভ ছাড়া আমাদের কম্পিউটার বাকি যে কোনো একটা ড্রাইভে রাখতে হবে এবং ওই আইএস ফাইলের ভিতরে যে ফাইলগুলো আছে ওইটা এক্সট্রাক্ট করে রাখতে হবে। তো আপনার কম্পিউটার সি ড্রাইভ ছাড়া অনেকগুলো ড্রাইভ থাকতে পারে, তো যে কোনো ড্রাইভ একটা চুজ করবেন। যদি কোনো ফাঁকা ড্রাইভ থাকে ওইটা চুজ করবেন, কারণ হচ্ছে উইন্ডোজ সেটআপের পর জাস্ট আপনি ড্রাইভটা ফরম্যাট করে দিলেই হবে, আর নয়তোবা আপনাকে ডিলিট করতে হবে। তো চাইলে আমি এখানেও রাখতে পারি অথবা এই ড্রাইভেও রাখতে পারি, যেখানে ইচ্ছা সেখানে রাখতে পারবো। তো যেহেতু আমার একটা ফাঁকা ড্রাইভ আছে তাই আমি এই ফাঁকা ড্রাইভটিতে রাখবো। তো উইন্ডোজ সফটওয়্যার ইনস্টল করার পর যখন আপনি এই আইএস ফাইলে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পরে উইন্ডোজ সফটওয়্যার কিছু অপশন এখানে চলে আসবে। তো এক্সট্রাক্ট ফাইলস এই লিঙ্কে আমরা ক্লিক করবো, বাট অনেকের ক্ষেত্রে দেখা যায় সরাসরি এই অপশনটা আসে না। উইন্ডোজ সফটওয়্যারে যেখানে একটা অপশন থাকে ওইটাতে ক্লিক করলে দেন বাকিটা আসে, যেমন ওপেন উইথ, এখানে যাওয়ার পর অনেকগুলো অপশন আসছে, দুইটা অপশন আসছে। ঠিক এরকমই উইন্ডোজ সফটওয়্যারে একটা ফাইল থাকে, ওখানে যাওয়ার পর বাকিগুলো আসে। তো যেহেতু আমার বাইরে চলে আসছে তাই আমি জাস্ট এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবো, দেন এখান থেকে আপনি যে ড্রাইভে রাখবেন ওই ড্রাইভটা চুজ করবেন। যেমন আমি এই নিউ ভলিউম যে ড্রাইভটা, নিউ ভলিউম যে ড্রাইভ এখানে রাখবো, বিকজ এটা ফাঁকা আছে আমার। যদি ফাঁকা না থাকতো তাহলে যেখানে রাখলে হতো। তো এটা সিলেক্ট করে আমি ওকে প্রেস করলাম। তো সম্পূর্ণ ফাইলগুলো আনজিপ হয়ে এক্সট্রাক্ট হয়ে এখানে চলে আসবে। আবার বলছি, যাদের ফাঁকা ড্রাইভ থাকবে না তারা আপনাদের যে ড্রাইভগুলো আছে যে কোনো ড্রাইভে রাখতে পারেন। শুধু এটা মনে রাখবেন কোনগুলো উইন্ডোজের ফোল্ডার কোনগুলো পূর্বে ছিল, যেন আপনার উইন্ডোজের ফোল্ডারগুলো কেটে ফেলতে পারেন, কারণ এগুলো তো আপনার লাগবে না উইন্ডোজ সেটআপের পর। তো ফাইলটি আনজিপ হচ্ছে, সম্পূর্ণ আনজিপ হতে কিছুক্ষণ সময় লাগবে। আমাদের ফাইলটি অলমোস্ট আনজিপ হয়ে গেছে, ওকে। তো সম্পূর্ণ ফাইলটি আনজিপ হওয়ার পর দেন আপনার মাউসের যে কার্সরটি আছে এটা আপনার ল্যাপটপ বা ডেস্কটপ একদম ডান পাশে নিয়ে আসবেন, ডানে এসে একদম নিচে চলে আসবেন। নিচে মাউসের রাখার পর এরকম সেটিংসে কিছু অপশন চলে আসবে, এরকম কিছু অপশন আসবে। এখান থেকে আপনারা সেটিংসে ক্লিক করবেন, দেন চেঞ্জ পিসি সেটিংস, তাহলে এই সেটিংসে চলে আসবে। তো এখান থেকে যাবেন, ওকে। যদি কারো না আসে তাহলে স্টার্টআপে যে ক্লিক করবেন, ক্লিক করার পর সেটিংস আইকনটা পেয়ে যাবেন, ওকে। তো যে কোনোভাবে হোক এটা ওপেন করলেই হবে। তো ওপেন করার পর আপডেট অ্যান্ড রিকভারিতে যাবেন, দেন এখান থেকে রিকভারি অপশন যাবেন, রিকভার থেকে রিস্টার্ট নাও এই অপশনটা আমাদের প্রয়োজন পড়বে এখন। তো যেহেতু এতক্ষণ আমি স্ক্রিন রেকর্ডিং করেছি, এখন আমি স্ক্রিন রেকর্ডিংটা অফ করে দেন আমরা বাকিটা মোবাইল দিয়ে রেকর্ড করবো। তো আমি রেকর্ডিংটা অফ করে নিচ্ছি, ওকে। এখন আমি মোবাইলের স্ক্রিনে চলে আসছি, এখান থেকে আমি রিস্টার্টে ক্লিক করব। তো পিসিটা রিস্টার্ট হচ্ছে। তো কিছুটা সময় যাওয়ার পর ঠিক এরকম কিছু অপশন চলে আসবে আপনার সামনে। তো এখান থেকে আপনি ট্রাবল শুটে ক্লিক করবেন, দেন এখান থেকে অ্যাডভান্স অপশনে যাবেন, অ্যাডভান্স থেকে কমান্ডে চলে আসবেন। দেন কিছুটা সময় আপনাকে ওয়েট করতে হবে, পিসিটা বন্ধ হয়ে পুনরায় চালু হবে। তো চালু হওয়ার পর যে নামে পিসিটি পূর্বে সেভ করা ছিল ওই নামটা এখানে শো করবে। তো রবিন নামে আগে সেভ করা ছিল, তো রবিনে ক্লিক করছি। দেন ইউজার নামে ক্লিক করার পর একটা পাসওয়ার্ড চাবেন, যে পাসওয়ার্ডটি পূর্বে ছিল ওই পাসওয়ার্ডটি এখানে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটি টাইপ করলাম। যদি কারো পাসওয়ার্ড না থাকে তাও এরকমই আসবে, দেন জাস্ট কন্টিনিউতে ক্লিক করবেন। আর যাদের পাসওয়ার্ড থাকবে তারা পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করবেন। ঠিক সেম কমান্ড অপশনগুলো চলে আসবে। তো এখান থেকে তো এখানে আপনি টাইপ করবেন ডিস্কপার্ট, DISKPART, ডিস্কপার্ট লিখে এন্টার প্রেস করবেন। দেন কিছুটা সময় নেবে, ওয়েট করতে হবে। তো ডিস্কপার্ট লেখা চলে আসছে। এখন আমি টাইপ করব লিস্ট ভলিউম, LIST, পরে স্পেস, দেন VOLUME, ভলিউম, দেন এন্টার। এন্টার দেওয়ার পর আপনার কম্পিউটারে যে কটা ড্রাইভ আছে প্রত্যেকটা ড্রাইভ এখানে শো করবে। তো দেখে নেবেন আপনি কোন ড্রাইভে রেখেছেন এবং আপনার ড্রাইভের নামটা কি ছিল। আমার ড্রাইভের নাম ছিল নিউ ভলিউম, রাইট। তো নিউ ভলিউম কোথায় আছে? নিউ ভলিউম হচ্ছে যে ড্রাইভে। তো আমাকে যে সিলেক্ট করতে হবে, বাট এখান থেকে আগে বের হতে হবে। তাই আমি টাইপ করছি EXIT, এক্সিট, এন্টার। দেন আমি টাইপ করব যে, সেমিকোলন দেব, এটা হচ্ছে আপনার শিফট দিয়ে এল এর পরে যে কমার বাটনটা আছে ওটা হচ্ছে এটি। দেন এন্টার, এন্টার দেওয়ার পর আমাদের যে ড্রাইভটা সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা টাইপ করব TIR, তার মানে হচ্ছে ডাইরেক্টরি। দেন এন্টার, এন্টার দেওয়ার পর যে ড্রাইভের মধ্যে যত প্রকার ডাটা আছে সবকিছু এখানে শো করবে। তো দেখেন, তো যে ড্রাইভটা এখানে চলে আসছে এবং আমার ডাটাটা এখানে শো করেছে। তার মধ্যে একটা অপশন পেয়ে যাবেন setup.exe, এটা হচ্ছে উইন্ডোজ সেটআপের ফাইল। তো আপনি এখানে টাইপ করবেন setup.exe লিখে দেন এন্টার প্রেস করবেন। সি উইন্ডোজ 10 সেটআপ অপশনটা চলে আসছে। তো এখন আমরা নেক্সটে ক্লিক করব। ইনস্টল নাও, আমাদের সফটওয়্যারটি ইনস্টল হওয়া শুরু করে দিয়েছে। সো এখানে আমরা ক্লিক করব আই ডোন্ট হ্যাভ প্রোডাক্ট কি, এখানে ক্লিক করব এবং এখান থেকে আমরা উইন্ডোজ 10 প্রো সেটআপ করব। আর যদি কেউ লাইট ইউজার হয়ে থাকেন, মানে কম্পিউটার তেমন কিছু ইউজ করবেন না, তেমন কোনো সফটওয়্যার লাগবে না, জাস্ট উইন্ডোজটা সেটআপ করবেন, একটা প্লেয়ার টেয়ার দিবেন এবং নাটক মুভি এইসবের কাজ, নাটক দেখবেন, মুভি দেখবেন, অথবা হয়তো সর্বোচ্চ ওয়ার্ড ফেলে কাজ করবেন। এরকম হলে আপনারা এন ভার্সন ইউজ করতে পারেন, অথবা যাদের কম্পিউটারের কনফিগারেশন লো তারা এন ভার্সন ইউজ করতে পারেন। এন ভার্সনটা অনেকটা লাইট। তো আমি প্রোটা সিলেক্ট করব, দেন নেক্সট, আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স, দেন হচ্ছে নেক্সট কাস্টম। তো এখানে আমার সি ড্রাইভটা উপরে শো করেছে, যেটা ডিফল্টভাবে সিলেক্ট হয়েছে, এটা হচ্ছে সি ড্রাইভ। তো সি ড্রাইভটা আমি এখানে ফরম্যাট দেব। তো ফরম্যাট হয়ে গেল সি ড্রাইভ। দেন জাস্ট নেক্সটে ক্লিক করব এবং উইন্ডোজ সেটআপের কার্যক্রম শুরু হয়ে গেছে। তো ভিডিওটা আমি এখানে পোস্ট করছি, বাকি এই অংশটুকু আমি দেখাচ্ছি না। যারা উইন্ডোজ 10 পূর্বে সেটআপ করে অভ্যস্ত তারা বিষয়টা খুব ভালোভাবে জানেন কী করে সেটআপ করতে হয়। আর যাদের কাছে বিষয়টা একেবারেই নিউ, কিছুই জানেন না, তারা চাইলে আমার চ্যানেলে উইন্ডোজ 10 সেটআপে একটা ভিডিও দেওয়া আছে, ঠিক এই থামলে একটি ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন এবং ভিডিওটির লিঙ্কও আমি ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো। তো আপনারা জাস্ট মধ্যের কিছু অংশ কেটে দেবেন, প্রথম 5 থেকে 6 মিনিট কেটে দিলে ঠিক এই অপশনটাতে চলে আসবে। তারপর বাকি অংশটুকু ওখান থেকে ফলো করলেই পারবেন, যদি প্রয়োজন পড়ে আর কি, কারণ বাকি অংশটুকু সব কম্পিউটারের জন্য সেম, এখানে কোনো ডিফারেন্স নেই। তো যাদের প্রয়োজন পড়বে উইন্ডোজ 10 সেটআপের ভিডিওটা প্লে করে প্রথম 5 মিনিট কেটে দেবেন, 5 থেকে 6 মিনিট কাটার পরে দেখা যাবে এই অংশটুকু চলে আসবে, দেন বাকিটুকু কন্টিনিউ করবেন। সো আশা করি বিষয়টা প্রপারলি বুঝতে পেরেছেন। তাও যদি কোনো প্রকার কনফিউশন থাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, অথবা হোয়াটসঅ্যাপে ইমোতে আমাকে নক করতে পারেন বা মেল করতে পারেন। তো ফাইনালি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।